আজকে আমরা গর্বিত আজকের এই আয়োজনে আমাদের সাথে যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বাংলাদেশের 18 কোটি মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ রয়েছেন। আমি আমার বক্তব্যের সূচনায় মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করার পাশাপাশি এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আল্লাহ তাআলা জাতির এই মুক্তির সংগ্রামে যাদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি লড়াকু সেই সমস্ত বন্ধুদেরকে যারা ফেসবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করতে গিয়ে জালিমের বুলেটে আহত হয়েছেন। কেউ হারিয়েছেন চোখ, কেউ হারিয়েছেন পা, কে হারিয়েছেন হাত, আবার কেউ বা মেরুদণ্ডে ভুলের বৃদ্ধ হয়ে অবশ হয়ে বিছানায় পড়ে আছেন। মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি, হে রব্বুল ইজ্জত, তুমি তোমার এই গোলামগুলোকে বান্দিগুলোকে সুস্থতার কর্ম নিয়ামত দান করো। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, রব্বুল ইজ্জতের শুকরিয়া কোন ভাষায় আদায় করে? 2023 সালের এই দিনে নভেম্বরের 8 তারিখ বাংলাদেশের অবস্থা কি ছিল আমার চাইতে হচ্ছে বড় সাক্ষী আপনার, কারণ ফ্যাসিস্ট সরকার আমাকে তখন জেলে বন্দী করে রাখার কারণে আমি সমাজের অনেক কিছুই জানতে পারিনি। আপনারা ছিলেন ভুক্তভোগী, আপনারা জেনেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন 15.5 বছর, তারা মানুষকে শান্তি দেয়নি, দেশবাসীর শান্তি কেড়ে নিয়েছিল, সকল ধর্মের সকল বর্ণের মানুষ তাদের কাছে নিগৃহীত নির্যাতিত ছিল, বিশেষভাবে আমাদের প্রিয় দলটি। এই ফ্যাসিস্ট সরকার 2009 সালের 10ই জানুয়ারি ক্ষমতায় আরোহণ করার পরেই ঝাল মিটিয়েছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। 2 মাস যায়নি, ফেব্রুয়ারির 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন পিডিআরের সদর দপ্তরে প্রিয় দেশের 57 জন চৌকস সাহসী দেশপ্রেমিক প্রতিশ্রুতিবদ্ধ সামরিক কর্মকর্তাদেরকে তারা হত্যা করেছিল, হত্যা করেছিল নির্মমভাবে তাদের পরিবারের সদস্যবৃন্দকে, লাশ ভাসিয়ে দিয়েছিল পিলখানার ড্রেনের মধ্যে নালার মাধ্যমে। রাতে বাতি নিভিয়ে ঘাতকদেরকে পিলখানা থেকে পালানোর সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছিল। এই ঘাতকরা কারা ছিল, এদের পরিচয় জাতিকে জানতে দেওয়া হয়নি, থামা চাপা দেওয়া হয়েছে। সেনাবাহিনী নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছিল, তারা তন্ন তন্ন করে খোঁজ নিয়ে সত্যটা তুলে এনেছিল, কিন্তু সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশ করতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী সরকারের জালিম প্রধানমন্ত্রী সেনা কুঞ্জে নিয়েছিলেন সেনা অফিসারদেরকে সান্ত্বনা দিতে। তারা জিজ্ঞেস করেছিল 25 তারিখে আয়োজনে আপনি গেলেন, 26 তারিখের ডিনারে আপনার যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না কেন, জবাব চান। তিনি কোনো জবাব দিতে পারেন না। তারা বলেছিল তাইলে আপনি জানতে যে আগামীকাল একটা দুর্ঘটনা এখানে ঘটানো হবে এবং সেইটা আপনার গাতে সরে নয়, সেইটা আপনার নির্দেশ ক্রমেই হবে, এটাকে আমরা ধরে নিতে পারি? বিব্রত প্রধানমন্ত্রীর তন্ত্র দিয়ে সেদিন কোনো আওয়াজ বের হয়নি।
কিন্তু যারা এই কথাগুলো সাহসের সাথে উচ্চারণ করেছিল তাদের সহকর্মীদের হত্যাকাণ্ডের ব্যাপারে তার কাছ থেকে স্পষ্ট জবাব চেয়েছিল। পরবর্তী পর্যায়ে ছাল মিটিয়ে তাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তারা তাদের রাজনীতি নতুনভাবে শুরু করেছিল। পরের বছরটিতে এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল এবং কবর ভেঙে দেওয়ার পর আঘাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর পর। জুন মাসের 29 তারিখ আমাদের মাতার তাজ তৎকালীন আমিরে জামাত শহীদ মোল্লা মতিউর রহমান নিজামী নায়েবে আমির বিশ্বের শত কোটি মানুষের প্রাণপ্রিয় মানুষ কোরআনের ভাষ্যকার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কোড়া অজুহাতে মিথ্যা অপবাদে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হল তারা ইসলামের অবমাননা করেছে, হাস্যস্বর ব্যাপার। আজীবন যারা আল্লাহর দিনকে বাস্তবায়ন করে দেশের দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদেরকে শান্তি উপহার দেওয়ার জন্য, সম্মান উপহার দেওয়ার জন্য জীবন বাজি রেখে লড়াই করলেন, তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হলো। এরপরে একে একে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার শুরু করা হলো, 11 জন শীর্ষ নেতাকে বন্দি করা হলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হলো। তারা নাকি 71 সালে যুদ্ধকালীন সময়ে তাম অঘটন অপকর্ম তারাই করেছে। তাদের বিরুদ্ধে আনা হলো ধর্ষণের অভিযোগ, খুনের অভিযোগ, লুণ্ঠনের অভিযোগ, মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। আমি আনন্দিত আজকের এই কর্মী সম্মেলনে প্রিয় সংগঠন স্থানীয় বিভিন্ন ধর্মের ভাইদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, আপামর মুসলিম জনতা আছেন, আপনারা তার সাক্ষী। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া ছিল তা ছিল সুলানা মিথ্যা। একজন শাসক 15.5 বছর দেশ শাসন করেছেন, তিনি যখন কথা বলতেন মানুষ বলতো ও হাসিনা, আমরা আর হাসি না। আমার সম্মানিত ভাইরা, সাক্ষী নিতে গিয়েও দেখা গেল তিনি বলছেন যে এই রাতে তিনি এই উপকর্ম করতে দেখেছেন। একজন সাক্ষী, আপনি কোথা থেকে দেখেছেন? বলে যে আমি 2 ফালং দূর থেকে দেখেছি, আদা মাইল দূর থেকে বা আর একটু পর। ক্যালেন্ডার থেকে যখন খুলে বের করা হলো রাতটি কি ছিল অমাবস্যার রাত, আপনি দেখলেন কেন? তখন তিনি চুপ হয়ে গেলেন, কথা বললেন। বিচারক বললেন এইরকম সাক্ষীর ভিত্তিতে একজন মানুষকে একদিনেরও জেল দেওয়া যায় না, কিন্তু বিচার শেষে দেখা গেল তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কারণ তারা বিচারক ছিলেন না, তারা ছিলেন হাতের পুতুল, তারা ছিলেন দলীয় ক্যাডার। এই জন্য তাদেরকে যে রায় দিতে বলা হয়েছে সেই রায় তারা দিয়েছে। বিচারপতি সিনহা, তিনি একজন দুষ্ট বিচারপতি, আওয়ামী লীগের ডাকটাকে চরতাপ্পরকে দেশ থেকে তিনি বিদায় নিয়ে আশ্রয় নিয়েছেন কানাডায়। সেখানে বসে বসে তার বিচারিক জীবনের করুণ কাহিনী তিনি তুলে এনেছেন, বিশেষ করে এই সময়ের বিচারে। তিনি তার বইয়ে লিখেছেন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আমরা যেন এই ধরনের রায় দেই। তিনি বলেছেন আমরাও শিখিয়ে দিয়েছি কিভাবে সাক্ষী দিতে হবে। বিচারক যখন সাক্ষীকে সাক্ষী শিখিয়ে দেয় আর শাসক যখন বিচারককে রায় শিখিয়ে দেয় সেই রায়টি হচ্ছে ন্যায়ভ্রষ্ট, জঘন্য। এর মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ তার বিচার চাই। বাংলাদেশে কখনো যদি সত্যিকারের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় আমরা বিশ্বাস করি আমরা এই বিচারে বিজয়ী হব। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া ছিল তা ছিল সুলানা মিথ্যা। তার প্রমাণ, তার
1977 সালের 10 জানুয়ারি করাচির কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনের হিত্র হয়ে বাংলাদেশে ফিরেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার শাসনামলে 71 সালে যারা বিভিন্ন অপরাধ করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যেই সমস্ত নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের অথবা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, মহান রব্বুল আলামিন সাক্ষী, তাদের কারো বিরুদ্ধে কোথাও একটি মামলা তখন দায়ের করা হয় নাই। যুদ্ধ অপরাধী নির্বাচন করতে গিয়ে, বাছাই করতে গিয়ে দফায় দফায় সতর্কতার সাথে শেখ মুজিবুর রহমানের সরকার কাজ করে 195 জনকে তালিকাভুক্ত করেছিল, যার মাঝে বর্তমান বাংলাদেশের এই সীমানার ভিতরে কোন নাগরিক ছিলেন না। যদি সত্যি জামায়াত নেতৃবৃন্দ অপরাধের সাথে জড়িত থাকতেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোন না কোন থানায় একটা হলেও মামলা দায়ের করা হতো, একটা থানায় কোন মামলা ছিল না। তাহলে কেন 11 জন নেতার বিরুদ্ধে মামলা করা হলো? 42 বছর পরে এই মামলার উৎপত্তি হলো কিভাবে? অভিযোগকারীদেরকে টেনে শিখিয়ে বের করে আনা হয়েছে। কাউকে লোক দেওয়া হয়েছে ঢাকায়, দামি প্লট দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, অর্থ সম্পদ দেওয়া হবে, সবাই রাজি হয়নি। এই অপকর্ম করতে সবাই রাজি হয়নি, এই মিথ্যার পক্ষে দাঁড়াতে রাজি হয়নি। যারা রাজি হয়েছে তাদেরকে তুষারমত করে নিয়ে আসা হয়েছে, লালন পোষণ করা হয়েছে, সেফ হাউস নামের একটা বাড়ি ভাড়া করে সেখানে তাদের মুখে কথা শিখিয়ে দেওয়া হয়েছে, রিহার্সাল দেওয়া হয়েছে, সাক্ষীদেরকে শেখানো হয়েছে। এইভাবে করে করে আদালতে হাজির করা হয়েছে, তাতেও তারা সফল হয়নি। বিচারক বিচার করছেন বাংলাদেশের আদালতে বসে, ব্রাসেলস থেকে জিয়াউদ্দিন নামের একজন তিনি শিখিয়ে দিচ্ছেন এই বিচার কিভাবে করতে হবে, তিনি রায় লিখে দিচ্ছেন এই বিচারের রায় কি হবে। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে শুধু বাংলাদেশ নয় তাম দুনিয়ার জনগণ তা জেনেছে। আমার সম্মানিত ভাইরা, সাক্ষী নিতে গিয়েও দেখা গেল তিনি বলছেন যে এই রাতে তিনি এই উপকর্ম করতে দেখেছেন। একজন সাক্ষী আপনি কোথা থেকে দেখেছেন, বলে যে আমি 2 ফালং দূর থেকে দেখেছি, আধা মাইল দূর থেকে বা আর একটু কম। ক্যালেন্ডার থেকে যখন খুলে বের করা হলো রাতটি কি ছিল, অমাবস্যার রাত, আপনি দেখলেন কেন? তখন তিনি চুপ হয়ে গেলেন, কথা বললেন। বিচারক বললেন এইরকম সাক্ষীর ভিত্তিতে একজন মানুষকে একদিনেরও জেল দেওয়া যায় না, কিন্তু বিচার শেষে দেখা গেল তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কারণ তারা বিচারক ছিলেন না, তারা ছিলেন হাতের পুতুল, তারা ছিলেন দলীয় ক্যাডার, এই জন্য তাদেরকে যে রায় দিতে বলা হয়েছে সেই রায় তারা দিয়েছে। বিচারপতি সিনহা তিনি একজন দুষ্ট বিচারপতি, আওয়ামী লীগের ডাকটাকে চট তৎপরকে দেশ থেকে তিনি বিদায় নিয়ে আশ্রয় নিয়েছেন কানাডায়। সেখানে বসে বসে তার বিচারিক জীবনের করুণ কাহিনীকে তুলে এনেছেন, বিশেষ করে এই সময়ের বিচারে। তিনি তার বইয়ে লিখেছেন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আমরা যেন এই ধরনের রায় দেই। তিনি বলেছেন আমরাও শিখিয়ে দিয়েছি কিভাবে সাক্ষী দিতে হবে। বিচারক যখন সাক্ষীকে সাক্ষী শিখিয়ে দেয় আর শাসক যখন বিচারককে রায় শিখিয়ে দেয় সেই রায়টি হচ্ছে ন্যায়ভ্রষ্ট, জঘন্য। এর মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ তার বিচার চাই। বাংলাদেশে কখনো যদি সত্যিকারের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় আমরা বিশ্বাস করি আমরা এই বিচারে বিজয়ী হব, তবে আমরা শহীদদেরকে আর ফেরত পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের রেখে যাওয়া দায়িত্বের ভার এই জাতিকে বিশেষ করে আমাদেরকে পালন করার তৌফিক দান। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনারা সেই শহীদদের উত্তরস্বরূপ, আপনারা 24-এর শহীদদের উত্তরস্বরূপ। এই শহীদের রুহানি লাশ এখন আমাদের জাতির ঘাড়ে,
আমাদের আচরণে প্রমাণ করতে হবে, রাজনীতিতে প্রমাণ করতে হবে, আগামীর দেশ পরিচালনায় প্রমাণ করতে হবে যে আমরা এই শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা। এই প্রমাণ করতে হলে কি করতে হবে? এমন একজন একদল মানুষ লাগবে যারা মুখে যা বলবে কাজে তাই করবে। একজন শাসক 15.5 বছর দেশ শাসন করেছেন, তিনি যখন কথা বলতেন মানুষ বলত ও হাসিনা, আমরা আর হাসি না। তিনি মানুষকে উত্তেজিত করতেন, হাসানোর চেষ্টা করতেন। যেমন ছিলেন প্রধানমন্ত্রী তেমন ছিলেন তার উজির নাজির সবাই। কে কার চাইতে কত বেশি মিথ্যা কথা বলবে এর ছিল প্রতিযোগিতা। তারা জাতিকে ধোকা দিয়েছে, তারা জাতির উপর জুলুম করেছে, মানুষ খুন করেছে, গণহত্যা সংঘটিত করেছে, গুম করে আয়নাগর তৈরি করেছে, হাজার মায়ের বুক খালি করেছে, গড় বাড়ি তছনছ করেছে, মানুষের ইজ্জতের উপরে হামলা করেছে। আর জামাতে ইসলামের সারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সহ সমস্ত অফিসগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছে। গড়ের মাঝে বসে আমরা শান্তি পাই না, আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুরা, এই সব ছিল বাংলাদেশের চলমান বাস্তবতা। সেই কষ্ট মুখে নিয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে 150-এর অধিক মামলা, তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দিবেন। আমরা চাই 15.5 বছর গোটা জাতির বিরুদ্ধে তারা যে জুলুম করেছে, বিচারের নামে যে তামসা করেছে, যে অবিচার করেছে, সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোষর কারো ক্ষেত্রেই যেন করা না হয়, তাদের জন্য যেন ন্যায় বিচারটাই নিশ্চিত করা হয়। আমরা বিশ্বাস করি জাতি যদি ন্যায় বিচার পায় তারা ইনশাল্লাহ শাস্তি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। 5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সাথে সাথে আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে অনুরোধ করলাম, আল্লাহ তাআলার এই নিয়ামতের কদর করুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারো উপর হাত বাড়াবেন না এবং ব্যক্তিগতভাবে কেউ কোনো প্রতিশোধ নেবেন না। যদি কিছু করতে হয় আইনের আশ্রয় নিতে, আইন কেউ হাতে তুলে দিবেন না। আলহামদুলিল্লাহ আমাদের দেশবাসী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সাবেক সরকারের সড়ক সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব বক্তব্য উঠতেই তিনি দাম্ভিকতা প্রদর্শন করতেন, অহংকার দেখাতেন, বিভিন্ন দল এবং মতের নেতৃবৃন্দ কর্মীদেরকে নিয়ে উপহাস করতেন। তিনি বলেছিলেন তার দলীয় কর্মীদেরকে, যে কোনো মূল্যে ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে হবে, থাকতে হবে। আওয়ামী লীগের যদি ক্ষমতার পতন হয় তাহলে পতনের 2 দিনের মাথায় আওয়ামী লীগের 5 লক্ষ মানুষকে বিরোধী দলের লোকেরা হত্যা করবে। আমি জিজ্ঞাসা করি, 5 আগস্ট পরিবর্তন হয়েছে, 5 এবং 6 তারিখ বাংলাদেশে কি 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? 50,000, 5,000, 500, 49 জন, 5 জন? না, এই 2 দিনে তার কিছুই করা হয়নি। এই 2 দিন চলে যাওয়ার পরে 4 জন মানুষকে মব জাস্টিসে কেউ কেউ হত্যা করেছে, আমরা তারও নিন্দা জানিয়েছি। আমরা চাই না বিচার বিনা বিচারে একটা মানুষকে খুন করা হোক। সম্মানিত ভাইরা, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, নির্দয় হতে পারে, পাষাণ হতে পারে, খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ অত্যন্ত দায়িত্বশীল এবং দেশপ্রেমিক, এটাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। আওয়ামী লীগ বিদায় নিল, প্রধানমন্ত্রী যদিও বলেছিলেন তিনি পালাবেন না, তিনিও চলে গেলেন,
তিনি তার প্রিয় দেশে আশ্রয় দিলেন। তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে আমরা সম্মান করি। আমার প্রতিবেশী যদি ভালো থাকে আমিও ভালো থাকব। আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিই তাইলে অনুরূপ কষ্টের জন্য পাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। সুতরাং কোন প্রতিবেশীকে ডিস্টার্ব করা আমরা বিশ্বাস করি না। অনুরূপ ভাবে প্রতিবেশীর কাছ থেকে আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে 150 অধিক মামলা, তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দিবে। আমরা চাই 15.5 বছর গোটা জাতির বিরুদ্ধে তারা যে জুলুম করেছে, বিচারের নামে যে তামসা করেছে, যে অবিচার করেছে, সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোষর কারো ক্ষেত্রেই যেন করা না হয়, তাদের জন্য যেন ন্যায় বিচারটাই নিশ্চিত করা হয়। আমরা বিশ্বাস করি জাতি যদি ন্যায় বিচার পায় তারা ইনশাল্লাহ শাস্তি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। এই শাস্তি ফাঁসি হতে পারে, আমৃত্যু কারাবরণ হতে পারে, আজীবন হতে পারে, অথবা বিভিন্ন মেয়াদে হতে পারে। অপরাধ যে মাত্রা, শাস্তি হবে সেই মাত্রা, এবং এই শাস্তি পাওয়াটা হচ্ছে ন্যায্যতার দাবি। অপরাধী যদি অপরাধ করে শাস্তি না পায় তাহলে অন্য অপরাধীরা উৎসাহিত হবে আর এই অপরাধীরা আরো বেপরোয়া হবে। বাংলাদেশ মানুষের একটা সভ্য দেশ থাকবে না, সমাজ থাকবে না, এটা জঙ্গলি জানোয়ারের দেশে তখন পরিণত হয়ে যাবে। অতএব দেশটাকে ভালো রাখার স্বার্থে এবং ন্যায় বিচার পাওয়ার সেই অধিকারের স্বার্থে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুরা, বুঝলাম তাদের বিচার হলো, অপরাধের শাস্তি পেলেন, তারপরে কি হবে? তারপরে আমরা এমন একটা বাংলাদেশ চাই। আমার বন্ধু জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব বলে গেছেন, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশের স্বপ্ন যে আমাদের তরুণ সমাজ দেখে, সেই বাংলাদেশের তরুণ সমাজের রাস্তায় ভোট চিপিয়ে দেওয়া যুদ্ধের সময় প্রধান স্লোগান ছিল যে আমরা কোনো বৈষম্য চাই না, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, একটা ন্যায্য সমাজ চাই। আমাদেরও প্রধান ইস্যু হচ্ছে সমাজে বৈষম্যহীন ন্যায় বিচারের পরিবেশ নিশ্চিত করা। আমাদের 2 নম্বর অঙ্গীকার এই সমাজের প্রতি, এই সমাজে আমরা আমাদেরকে আত্মা রাখছি না, আমরা কথা দিচ্ছি আমরা কোনো অপরাধ করব না, আমরা কোনো ধরনের দুর্নীতি লুণ্ঠন করব না এবং কাউকে দুর্নীতি লুণ্ঠন করতে দিব না। আমরা নিজেরা ঘুষ খাই না এবং কাউকে ঘুষ খেতেও দেব না। আদালতে, অফিসে, কার্যালয়ে, বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় জনগণ সেবা পাওয়ার জন্য যাবে, সেখানে কোন ধরনের লাল ফিতার দৌরাত্ম্য দেখানো হবে না। সেবকরা নিজেদেরকে দেশের মালিক ভাববেন না, যারা এই দেশের দায়িত্ব পাবেন তারা দেশের সেবকে পরিণত হবেন। আপনারা বলবেন তার প্রমাণ কি? আপনারা যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না তার প্রমাণটা কি? হ্যাঁ, প্রমাণ আছে। 2001-06 সাল বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন আমির হযরত মাওলানা মতিউর রহমান নিজামি এবং সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা 5 বছর পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী, তাদের দুই হাতের, দুইজনের মিলে চার হাতের দৃশাঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন ছিল। তারা নিজেরা দুর্নীতি করেন নাই এবং দুর্নীতিকে তারা প্রশ্রয় দেন নাই, যার কারণে তখন দেশি বিদেশি পত্রপত্রিকা লেখত দুই মন্ত্রীর আলাদা জগৎ। এই দুই মন্ত্রণালয়ে কোনো তদবির ছিল না, তদবির কারকরা ওখানে ফিরতে পারতো না, তদবির কারকরা জানতো ওখানে গিয়ে তদবির করলে রেজাল্ট উল্টা হবে, এই জন্য ওখানে যেত না। জনগণ তার অধিকার পাবে, তদবির লাগবে কেন?
আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জনগণ যদি এই দায়িত্ব এই দেশের কোরআন সুন্নাহর আলোকে যারা আইন কায়েম করতে চায় তাদের হাতে তুলে দেয়, তাহলে সেই সমাজটাই তারা আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। এই জন্য জনগণকে তৈরি হতে হবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীদেরকে তৈরি হতে হবে। আপনাদের প্রত্যেককে সমাজের বিভিন্ন জায়গায় পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। সেদিন আমরা থাকবো সজাগ এবং আমাদের জাতি শান্তিতে ঘুমাবে রাতের বেলা ইনশাআল্লাহ। আমরা হব জাতির পাহারাদার। আমরা এমন একটি সমাজ আগামীতে গড়তে চাই যেই সমাজে লেখাপড়া করার পরে এই শব্দ আমাদের কানে আসবে না যে তিনি শিক্ষিত বেকার। আমার একটা সোনার ছেলে একটা সোনার মেয়ে শিক্ষিত হওয়ার পরে বেকার থাকবে কেন? তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমন ভাবে দেওয়া হবে যাতে তাদের হাত বেকারের হাতে পরিণত না হয়, কর্মীর হাতে পরিণত হয়। শিক্ষা জীবনের পাঠ চুকে আর সাথে সাথে তাদের হাতে কাজ যেন তাদের ঘরে চলে যায়। এখানে জুতার সোল যেন এই অফিস থেকে ও অফিসে দৌড়াদৌড়ি করতে তাদেরকে কষাতে না হয়, কোন মামা এবং খালু যেন তালাশ করতে না হয়, চাকরির জন্য যেন ঘোষ দিতে না হয়, সেদিন যেন এই তরুণ তরুণীরা তাদের যোগ্যতা এবং মেধা অনুযায়ী তারা পুরস্কৃত হয় এবং সমস্ত আন্তরিকতা নিয়ে দেশ গড়ার কাজে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা সেই দিন সমাজে এমন বিচার ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে বিচারকের সম্মানিত আসনে বসে কোন বিচারকের দুঃসাহস হবে না ঘুষ খাওয়ার। যিনি ঘুষ খাবেন বিচারক হলেও তাকে শাস্তি ভোগ করে জেলে যায়, তাকেও ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা বলবেন এই মানুষ এই জিনিসটা আমরা কোথায় পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন 10,000 সহযোদ্ধা নিয়ে 3 দিন মক্কা ঘেরাও করার পরে তৃতীয় দিনে যখন মক্কার বিজয় আল্লাহ তাআলা আল্লাহর নবীর হাতে তুলে দিলেন, তখন আজীবন যারা হাজার জাতের অপভ্রংশ করেছে, আমাদের মাদেরকে মা হিসাবে গণ্য করে নাই, বুকের পণ্য হিসাবে গণ্য করেছে, মানুষ খুন করেছে, হাজার জাতের অপকর্ম করেছে, তারা সবাই এসে কাবার চত্বরে বসে গিয়েছিল, মাথা তাদের নিচের দিকে, দৃষ্টি তাদের মাটির দিকে, কেউ মাথা তুলে তাকাবে অতি জীবনের অপরাধের কথা স্মরণ করে সেই সাহস তারা পাচ্ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করে বললেন, তোমরা আজকে এই মুহাম্মদের কাছে কি চাও? বিচক্ষণ আবু সুফিয়ান দাঁড়িয়ে বললেন, আমরা আপনাকে আমাদের ভাই হিসাবে এবং বাতিসা হিসাবে দেখি, অতএব ভাই এবং বাতিসার আচরণ দেখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে থাকলেন, আল্লাহর রাসূল যে তিনি মক্কার জনগণকে কি বলবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল আপনি জানিয়ে দিন। এই হারামের ভিতরে আজকে নিরাপত্তার আশায় যারা সমবেত হয়েছে আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিয়েছে তাদের সকলের জান, তাদের সকলের সম্পদ এবং তাদের সকলের ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তাদের জীবনের উপরে হাত দেওয়া হবে না, তাদের সম্পদের উপর হাত দেওয়া হবে না এবং তাদের ইজ্জতের উপরে হাত দেওয়া হবে না। সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সেখানে হযরতে সুমাইয়ার কুনিরা উপস্থিত ছিল, হযরতে আম্মারের কুনিরা উপস্থিত ছিল, হযরতে বেলালের উপর যারা পাশবিক অত্যাচার করেছিল তারা উপস্থিত ছিল, সেখানে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আগুনের বিছানায় শুয়ে রাখতো তারা উপস্থিত ছিল। তারা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে এইটা কি সত্যি কথা, আজকে কি সত্যি আমি শুনছি নাকি আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি, এত অপকর্ম তারা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে সাফা পর্বতের উপরে চলে গেলেন, হাত বাড়িয়ে দিলেন, এক একজন করে সেখানে গিয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করলো, ইমানের শপথ। পুরুষদের শেষ হওয়ার পর মহিলারা আসলো, সকল মহিলার শেষ একজন আসলো না। ও বলল, বাবা ঘোষণা যাই হোক আমার কোনো রক্ষা নাই, কারণ আমি তার চাষা কলিজার টুকরো হামজা বুক চিরে জিদের মাথায় কলিজা বের করে চিপিয়ে খেয়েছি, মোহাম্মদ আমাকে রেহাই দেবে না।
তার নাম ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। তাকে সবাই বলল মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, আজও তিনি মিথ্যা বলতে পারেন না, তুমি আসো। সে এসেছে, শপথ নিয়েছে, শপথের এক একটা বাক্য আল্লাহ রাসূল বলেন আর সে তার সাথে তর্ক করে। কিরকম বেয়াড়া মহিলা আপনারা চিন্তা করেন, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে দিয়ে তাকে শপথ সম্পন্ন করলেন। আল্লাহু আকবার। কঠিন যুদ্ধ, এমন একটি যুদ্ধে সেই হিন্দাও হাসি মুসলমান বাহিনীর পক্ষে তিনি একজন যোদ্ধা। যুদ্ধের ভয়াবহতায় সৈনিকদের পা কাঁপছে, হঠাৎ করে তারা পিছনের দিকে মুখ করে একটু বেঁকে আসতে চেয়েছে, বাঘেরই বই ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে অসম্ভব, মোমেনরা কখনো পিছনে পালাতে পারে না, সামনে এগোতে হবে, হয় শাহাদত না হয় বিজয়, তিনটা কোনো জিনিস আমাদের জন্য নেই। সিংহের বলে সাহাবীরা ঘুরে দাঁড়ালে, আল্লাহ তাআলা যুদ্ধের বিজয় তাদের হাতে তুলে দিলেন। ইসলাম তলোয়ারের বলে গায়ের জুড়ে অত্যাচার করে ভয় ভীতি প্রদর্শন করে গালমন জয় করেন, তার আদর্শের সৌন্দর্যের বলে ইসলাম মানবতাকে জয় করেছিল। আজকে এখানে বিভিন্ন ধরনের ভাইয়েরা আছেন, আমরা স্পষ্ট ঘোষণা করেছি প্রিয় বাংলাদেশে আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী। ভাষা আমাদের ভিন্ন হতে পারে, গায়ের রং ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, আমাদের দল এবং মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশ আমাদের সবার। সুতরাং প্রিয় বাংলাদেশে আর আমরা কারো মুখে এটা শুনতে চাই না কেউ মেজরিটি আর কেউ মাইনরিটি, উই ওয়ান্ট ইউনিটি, আমরা ঐক্য চাই, আমরা মূলগতভাবে এক মা বাপের সন্তান, তার থেকেই মানবতার সৃষ্টি হয়েছে, আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই। ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ধর্ম একটি মনের ব্যাপার, যে ধর্মের সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করবে সে ওই ধর্মই গ্রহণ করবে। এই জন্য আমার ভাইদের প্রতি আমার অনুরোধ, আমাদের কোনো আচরণের কারণে মানুষ যেন ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা না নেয়। এই শাশ্বত সুন্দর আল্লাহ তাআলার বেহেশতি ফরমানের সৌন্দর্য আমরা যেন আমাদের আচার আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, আমাদের দৃষ্টিতে যেন মানবতা ভিন্ন ভিন্ন টুকরা টুকরা না হয়, ভাগ ভাগ না হয়, মানবতাকে আমরা সম্মানের দৃষ্টিতে একইভাবে দেখবো ইনশাআল্লাহ। আমরা মায়ের জাতিকে কি দিকে চাই? আজকে বাংলাদেশে কোটি কোটি নারী তারা বিভিন্ন পেশায় নিয়োজিত, কিন্তু প্রায় বেদনাদায়ক অনেক খবর আমাদেরকে শুনতে হয়, তাদের জীবনের উপর ইজ্জতের উপর আঘাত করে। আমরা এমন একটা বাংলাদেশ চাই, ওই বাংলাদেশে সমাজে উন্নয়নে নারীরা অবদান রাখবেন, তারা মায়ের মর্যাদায় রাখবেন, আমার সহোদরা বোনের মর্যাদায় রাখবেন, আমার ঔরস জাত মেয়ের মর্যাদায় রাখবেন, চরম ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা জাতি গঠনে অবদান রাখবেন। অনেকে বলে অপপ্রচার করে যে এরা ক্ষমতায় গেলে তোমাদেরকে ঘরের ভিতর থেকে বের হতে দিবে না, আর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কালো গুর্খা পরাই দেবে, এগুলা মিথ্যাচার আমাদের বিরুদ্ধে। আমরা কোনো কিছু কারো উপর চাপাইয়া দেওয়ার কোনো অধিকার রাখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নারীদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার, সাথে করে নিয়ে গেছেন। শিক্ষার ময়দানে নারীরা উস্তাদের ভূমিকা পালন করেছেন, ব্যবসার ময়দানে নারীরা ব্যবসা করেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী খলিফারা মর্যাদাবান নারীদের সাথে পরামর্শ করেছেন। সমাজের এমন কোনো দিক এবং বিবাদ নাই যেখানে নারীরা অবদান রাখে নাই, নূতন বাংলাদেশে তারাও গর্বের সাথে ইজ্জতের সাথে মর্যাদার সাথে অবদান রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পবিত্র জুমার দিন, অনেকের আজকে মসজিদে অনেক বিষয় আসে থাকে, অনেকে ইমাম আসেন খতিব আসেন, তাদেরকে মসজিদে হাজিরা দিতে হবে, যেতে হবে, আমি কথা বাড়াবো না। উত্তরবঙ্গ বাংলাদেশে আমাদের কাছে বিশেষ মর্যাদা রাখে, আপনি বলবেন কেন বিশেষ মর্যাদা রাখি? দুটি কারণে রাখে, নাম্বার ওয়ান, এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল,
এখন অবহেলার অংশ বিশেষ রয়ে গিয়েছে। আমরা যখন কোন সমাজ কল্যাণমূলক কাজে হাত দিই আমাদের ফার্স্ট চ্যাপ্টার তাকে মারতেন বলে। আমরা এই এলাকার মানুষের ঋণ পরিশোধের দিকে খেয়াল রাখি, যুগে যুগে বঞ্চিত করা হয়েছে, আমরাও যেন সেই একই খারাপ কাজটি না করি আমরা সম্মানের সাথে ধারণ। আরেকটা কারণে বিশেষ মর্যাদার দাবি রাখে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষের চাহিদাটা বড়ই সীমিত, তারা অল্পে তুষ্ট। এটাই অঞ্চলের মানুষের উপর আল্লাহ তাআলার এক বিশাল রহমত। তাদের অন্তরে খাই খাই চাই চাই পাই পাই এইগুলা নেই, আল্লাহ যা দেন তার উপরে তারা সন্তুষ্ট। মহান রবের দরবারে দোয়া করে হে রব্বুল ইজ্জত, তোমার আসমান থেকে এই এলাকার মানুষের উপর তুমি বিশেষভাবে রহমত বর্ষণ করো, শান্তির ফয়সালা নাযিল করো, তাদের হায়াতে সাহিত্যে ইজ্জতে রিজেকে তোমার পক্ষ থেকে তুমি অপূরণ বরকত দাও। আমরা তৃতীয় আরেকটা কারণ, তারা ধর্মপ্রাণ। বললেন যে সিলেটে তো আলিম ওলামা বেশি, চিটাগাংয়ে পীর আউলিয়া বেশি, তা আমরা বেশি হইলাম কেন ধর্মপ্রাণ? হ্যাঁ, আমি বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে নিয়েছেন আমি দেখে আমার চোখে আপনাদেরকে খুশি করার জন্য নয়, বরঞ্চ সত্যটা স্বীকার করার জন্য এই কথা বলছি যে আপনারাই বেশি ধর্মপ্রাণ। এই যে আপনাদের আকর্ষণ সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, কল্যাণের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই দুনিয়ায় এবং আখেরাতে দুই জায়গায় যেন আপনাদেরকে বিশেষ মর্যাদা দান করেন। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমার জন্য একটা কাজ দোয়া চেয়ে নেই, বড় ঈর্ষা লাগে আফসোস হয়, যারা জাতির জন্য লড়াই করে শহীদ হয়েছে আমি তো এখন শহীদ হতে পারলাম না, রেসালতের দরজা বন্ধ হয়ে গেছে আর কোনো রসুল আসবেন না, কিন্তু শাহাদতের দরজা খোলা। আল্লাহর দরবারে আমার মিনত যে আল্লাহ যেন তার প্রতি আমাকে শহীদ হিসাবে কবুল করেন। কিরকম শহীদ? আমি যেন রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে সেদিন হাজিরা দিতে পারি। কিরকম শহীদ? ন্যায় এবং সত্যের পক্ষে, ইমানের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহর দুশ্মনেরা আমাকে যেন কেটে কেটে টুকরা টুকরা করে, আর আমার দেহের এক একটা টুকরা সমাজ থেকে অন্যায় অসত্য জুলুম নির্যাতন অপসারণের জন্য দিনের যে সৌধ রচনা হবে তার যেন ফাউন্ডেশনের ইট হিসেবে মাটির নিচে চলে যায়, দুনিয়ার কোনো মানুষ যেন আমাকে স্মরণ না রাখে, সবাই যেন ভুলে যায়, শুধু আরশে আজিমের মালিক যেন আমাকে স্মরণ না। আপনারা আমার জন্য দোয়া, আপনাদের ডাকে যখনই প্রয়োজন তখন যেন সাড়া দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন আমার এবং আমার সহকর্মীদের হাতে, দেশ এবং জনগণের জন্য কোনো ক্ষতি না হয় সেটা আপনারা দোয়া করবেন, বরঞ্চ দেশ এবং জনগণকে মুক্তির পথে আমরা যেন সীমাহীন ত্যাগ স্বীকার করতে পারি। এ জীবন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমরা ভোগের বস্তু হিসাবে কবুল করিনি, আমরা ত্যাগের জায়গা হিসাবে কবুল করেছি, তুমি আমাদেরকে সেই ত্যাগটাই করার তৌফিক দান করো। আপনাদের সবাইকে ধন্যবাদ।